নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটা খুব সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি। যারা কোনোদিনও উচ্ছে পাতেও নেয়নি, তারা এইভাবে একদিন উচ্ছের রান্না করে দেখো, তারা একদম মানে চেটে পুটে খাবে, বারবার খেতে চাইবে। উচ্ছে তো শরীরের পক্ষে খুবই উপকারী, সেই জন্য আজকে উচ্ছে দিয়ে রেসিপি তৈরি করব। প্রথমেই চারটি উচ্ছে নিয়ে নিয়েছি, খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে উচ্ছেগুলো রেখে দিয়েছি। এবার দেখো, উচ্ছেগুলো দুই সাইড এইভাবে একটু একটু করে কেটে ফেলে দেব। একইভাবে চারটে উচ্ছে নিয়ে আমি এভাবে দুই সাইড কেটে ফেলে দিচ্ছি। এবার দেখো, এইভাবে মাঝখান থেকে উচ্ছেগুলোকে দুই অর্ধেক করে কেটে নেব। এই রান্নাটা করার জন্য কিন্তু ছোট সাইজের উচ্ছে হলে খুব ভালো হবে রান্নাটা। এই দেখো, সব উচ্ছেগুলো আমি এভাবে দুই অর্ধেক করে কেটে নিয়েছি। এবার একটা চামচ দিয়ে এইভাবে উচ্ছের বীজগুলোকে ফেলে দেব। উচ্ছের মাঝের অংশটা পুরোটা এভাবে বাদ দিয়ে দিচ্ছি। বাচ্চারা তো উচ্ছে খেতেই চায় না, এইভাবে বানালে বাচ্চারাও উচ্ছে খাবে। এই দেখো, সমস্ত উচ্ছেগুলো আমি এভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার এগুলোকে সাইড করে রেখে দিচ্ছি। এখানে দেখো, এক কাপ মতো মুসুর ডাল খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে জলে ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা। এবার এটাকে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এখন একটা মিক্সার জার নিয়ে নিচ্ছি, এর মধ্যে মুসুর ডালগুলো দিয়ে দিচ্ছি। ডাল দিয়ে দিয়েছি মিক্সার জারের মধ্যে। এবার এর মধ্যে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। এখন এটাকে পেস্ট করে নেব, এর মধ্যে কোনো রকম জল দেব না। জল ছাড়াই এটাকে দেখো পেস্ট করে নিয়েছি। খুব বেশি কিন্তু আমি মিহি করিনি, এই দেখো একটু দানা দানা আছে। এবার এটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। বাটির মধ্যে ডালবাটা নিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ, দেব হাফ চামচের কম কালো জিরে, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম লবণ। লবণটা তোমরা টেস্ট অনুযায়ী দেবে। এই সমস্ত দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ডালটা কিন্তু খুব ভালো করে ফেটাতে হবে, মানে মিশিয়ে নিতে হবে, তাহলে খেতে খুব ভালো লাগবে। আমি কিন্তু 3 থেকে 4 মিনিট পর্যন্ত এই ডালটাকে এইভাবে ফেটিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে ডালগুলো ফেটিয়ে নেওয়ার পরে এর মধ্যে উচ্ছেগুলো দিয়ে দিচ্ছি। এই দেখো, একটা উচ্ছে দিয়ে চামচ দিয়ে খুব ভালো করে মিশ্রণটা উচ্ছের গায়ে মিশিয়ে নিচ্ছি। এবার এদিকে দেখো, একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। আমি এটা সর্ষের তেলেই করছি। তেল গরম হয়ে যাওয়ার পরে একটা একটা করে উচ্ছে এইভাবে আমি ব্যাটারের সঙ্গে মাখিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রাখতে হবে। এখানে আমি চারটেই দিয়েছি। এবার দেখো, এক সাইড হয়ে গেছে, উল্টে দিচ্ছি। আমি কিন্তু মাঝে মধ্যে গ্যাসের ফ্লেমটাকে লোতেও করে দিয়েছি, কারণ এটা যদি লোতে করে না দেওয়া হয় তাহলে ভেতরে যে উচ্ছেটা সেটা কিন্তু সেদ্ধ হবে না, কাঁচা থেকে যাবে। ওই জন্য খুব আস্তে আস্তে এটাকে ভাজতে হবে, একটু ধৈর্য ধরে। এভাবে আরও একটা সাইড আমি উল্টে দিচ্ছি। আজকের এই রান্নাটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বেশ কিছুক্ষণ ধরে কিন্তু এভাবে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে। এভাবে তোমরা বাড়িতে একবার বানিয়ে দেখো, খুব ভালো লাগে খেতে। আর আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো। এই দেখো, লাল হয়ে গেছে। আমি আরও কিছুক্ষণ একটু ভেজে নেব। ওপরটা তো লাল হয়ে গেছে কিন্তু ভেতরের যে উচ্ছেটা ওটা কাঁচা থাকতে পারে, ওই জন্য আরও একটু নাড়াচাড়া করে নেব।
এবার হয়ে গেছে। এখন আমি একটা একটা করে এই উচ্ছের পকোড়াগুলো তুলে নিচ্ছি। দেখতেও কত সুন্দর হয়েছে দেখো, খেতেও খুবই ভালো লাগে। এই দেখো নামিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি, এটা তো গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, পরে আসবো আরেকটা নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।